যখন এই কাগজের টুকরাটা রেখে দিব মুহূর্তের মধ্যে নামার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ফাকুলাত মাওয়াজিনহু ফানতলিকু বিহি ইলাল জান্নাহ ও ফেরেশতারা জলদি করে চল মুহাম্মাদে আরাবিরি আমলের কারণে তারা আমল নামার পাল্লা বাড়ি হয়ে গেছে জলদি করে চল তাকে নিয়ে জান্নাতের ময়দানে চলে যা এবার যুবককে ডাক দিয়ে বলবে হে যুবক চলো আমার সাথে তোমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাওয়া হবে যুবক বলবে না 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 আমি জান্নাতের ময়দানে যাব না বলে তুমি কেন জান্নাতে যাইতে চাও না বলে হাতটা আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে প্রশ্ন করতে চাই আমি আল্লাহর কাছে একটা প্রশ্ন করতে চাই এরপরে জান্নাতে যাব বলবে কি প্রশ্ন তুমি করতে চাও জানা

দেখা যায় সূর্যের কিরণের চেয়ে উজ্জ্বল দেখা যায় এত সুন্দর চেহারা নবী আল্লাহ দান করেছেন তাফসিরে বাগাবীর মধ্যে আসছে আহসানু সাবিকিনা দারাজাতাম মিনাশ শামসি রাসূলের চেহারার সৌন্দর্য সূর্যের আলোর চেয়ে ৭০ গুণ বেশি আল্লাহ দিয়েছে

একটা দুইটা পর্দান সত্তর হাজার পর্দা আল্লাহ ঢেকে রেখেছে সেই জন্য নবীর চারার দিকে তাকাইলে কোন সমস্যা হত না ইসলামিক চ্যানেল আলহাদি মিডিয়ায় আপনাকে স্বাগতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় যখন সারা পৃথিবীর সমস্ত মুসলমান নির্যাতিত নিষ্পেষিত সমস্ত মুসলমান যখন ইহুদি খ্রিস্টানদের জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রুলার মুসলমানদের উপরে চালানো হচ্ছে এমন এক দুর্দিনে আল্লাহ পাকের কোরআনের ভালোবাসা অন্তরে ধারণ করে রসুলের আদর্শ প্রতি ভালোবাসা রেখে সাহামায়ামদেরকে নিয়ে রসুল আরবি যেমন দিনই আলোচনা সভা কায়েম করতেন কোরআন এবং হাদিসের আলোচনা করতেন ঠিক আমাদেরকে আল্লাহ রব্দুল্লাহ আলমিন সেই রকম একটি দৃশ্য সেই রকম একটি অনুষ্ঠান মুজলিশে আসার এবং বসার মতো তৌফিক আল্লাহ পাক দান করেন এই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা অপরিহার্য কর্তব্য আলহামদুলিল্লাহ এখানে আমরা যারাই এসেছি রসুলে আরবি বলেন জুলু সুকাসা আতান কি মাঝলি আইল মিশলে হই রুমিন আইবা দাদি খানা অল্প সময় কোরান এবং হাদিসের আলোচনা শ্রবণ করা শ্রবণ দিনী মুজলিস এক বছরে আইবা দাতের চেয়েও বেশি সংগ্রহ দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক যদি কোন ব্যক্তি ক্লাসের সাথে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করে কোরআনের মজলিসে বসে ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলা অনেক বাড়ায় দেন কোরআন দামি না বেদামি কি বলেন কিরকম দামি কোরান কোরআন যেরকম দামি যে ব্যক্তি কোরআনের ইজ্জত করবে আল্লাহ তালা তাকেও দামি বানায় দেবে সাধারণ একটা কাঠ এটা পায়ের দ্বারা আমরা পারাই কিনা কিন্তু যে কাঠের দ্বারা কোরআনের রেহাল বানানো হয়েছে বা যে কাপড়ের দ্বারা জুজদান বানানো হয়েছে কোরআনের এটার দাম কিন্তু অনেক বেশি আমার শরীরের যে পোশাক এই পোশাকের দাম আছে পাঁচশত টাকা এক হাজার টাকা এটা যদি মাটিতে পড়ে যায় কখনো এটা উঠে চুমু খাই না কিন্তু কোরআনের সাথে যার সোয়া লাগ যে সম্পর্ক হয়েছে এটা যখনই হাতের থেকে পড়ে যায় চুমু খাইয়া বুকে জড়ায় নেয় রেহালটা হাতের থেকে পড়ে যায় চুমু খায়া বুকে জড়ায় নেয় কারণ কি এটার দাম এত কেন বলে কোরআনের সাথে কিছু সময় তার সম্পর্ক থাকার কারণে আল্লাহ তার দামটাকে বাড়াইয়া দিছে এর যে কোরআনের মজলিসে যদি কোন মুসলমান বসে কোরআনের আলোচনা শুনে আল্লাহ পাক তার দাম ও কোরআন যেমন इज्जत ওই ব্যক্তিকেও ওরকম इज्जत ওয়ালা আল্লাহ বানাই দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামందో শুনছিনা ওমর রাদিয়াল্লাহু আনহু خرج مقلدا بالسيف দরবারিটা মধ্যে নিয়া অমর রাজ্লাহ তালা আলহ বের হয়ে গেছে রুসুলের মাথা আনতে যায় কার মাথা রুসুলের কল্লা আনতে যাবে বিনিময় এক শত লাল উট পুরস্কার গ্রহণ করবে আবু জাহাজার এক শত লাল উট তাকে পুরস্কার দিবে রওনা হয়ে গেছে পথের মধ্যে ঘটনা বলা আমার উদ্দেশ্য না যাইতে যাইতে হঠাৎ করে বোনের বাসা পর্যন্ত গেছে দরজার সামনে দাঁড়াইছে বলে সামি তুমি মেহনুদ সামিতু মিন নুজলাইয়া তাহিনু কা ও সামিতু মিন নুজলাইয়া সাউতুল আলিন দরজার সামনে দাঁড়াইলাম দরজার সামনে দাঁড়ায়া কেমন যেন আমার কানের মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আমার কানে চলে আসছে উমরের বোন ফাতেমা ঘরের মধ্যে বসা বলে মনে হয় যেন কোরআন কানি তেলাওয়াত করতেছে যে কোরআনকে বন্ধ করার জন্য আমি রওনা হয়েছি যে কোরআনের নবীকে হত্যা করার জন্য আমি রওনা হয়ে গেলাম ওই কোরআনের আওয়াজ কেমন যেন আমার কানের মধ্যে চলে আসছে ফাকরাতু আলাল বা আমি দরজার মধ্যে একটা করাঘাত করলাম আঘাত করলাম ফাতেমা দরজা খুলে দে ফাতেমা দরজা আখুনতে চায় না কারণ ফাতেমা অন্তলে চিন্তা আমি যদি দরজা খুলে দে দরজা খুলার পদি দেখে আমি কোরান পতিছি আমি বেদিন হয়ে গেছি কালেমা গ্রহণ করে নিয়েছি। তাহলে দে বা চার রাস্তা থাকবে না দরজা ভয়ে ফাতেমা খুলে না অনেক সময় পরে জোরে করাঘাত করে। ছে দরজাটা খুলে দিয়েছে দরজা খোলার পরে বলে আ করাতুল কোরআন হে বোন ফাতেমা তুমি কি কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছিলা তুমি আন্ত সবিতা তুমি কি বেদিন হয়ে গেছো কালেমা পূর্ণিয়েছো আমাদের ধর্ম ছেড়ে দিয়েছো বলে হে ভাই ওমর

অমর কে আল্লাহ আল্লাহ শপথ করে জানায় দেয় হে ভাই অমর কসম করে তোমাকে দিলাম আমি বোনের শরীরে রক্ত রক্ত যদি এক আমি বোন ফাতে বাপ আমার শরীরের মধ্যে রসুলের ভালোবাসা কোরআনের ভালোবাসা রক্তের শিরায় শিরায় শরীরের বিন্দুতে বিন্দুতে এমন ভাবে পৌঁছে গেছে হে ভাই অমর আমার জীবন চলে যেতে পারে কিন্তু এক মুহূর্তের জন্য কালেমা থেকে দূরে সরা যাবে না বলে হে ফাতেমা তোমার এত মজবুত হয়ে গেল হৃদয় কোন জিনিসে তোমাকে তো শক্ত বানায় দিল কারণ কি তুমি কি পড়তেছিলে আমার কাছে এনে দাও কোরআনটা তার সামনে এনে দেওয়া হয়েছে আনার পরে বলে তোমাকে দিব শর্ত আছে হে ভাই অমর তো চাইলেই ধরা যায় না কোরআন ধরার আগে তোমাকে অজু করে নিতে হবে অথবা তোমাকে গোসল করে নিতে হবে এছাড়া কোরআন তোমার হাতে দেওয়া যাবে না বলে বোন কোরআন তার হাতে দেয় না ওমর যায় উজু করে কোরআনটা হাতে নিল এবার তো সুন্দর মতো মন কোরআনুল কারিমের তেলাওয়াত শুরু করে দিয়েছে যতই কোরআনুল কারিমের তেলাওয়াত তোমার জবান দ্বারা করে আল্লাহর কসম সিংহের মতো গর্জন দেওয়া অমরের জবান যে অমর সিংহের মতো গর্জন দিয়েছে মোহাম্মদ আরবির কল্যাণ আমার জন্য কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অমরের হৃদয়টা কেমন যেন নরম হয়ে গেছে অমরের হৃদয়ের মধ্যে ইমানের বাতি আল্লাহ জ্বালায় দিছে ইমানের চেতনা আল্লাহ জ্বালায় দিছে অমর ফাতেমা হে ফাতেমা দলু নিয়ে আলা মোহাম্মদ ফাতেমা জলদি করে নিয়ে চল জলদি করে নিয়ে চল আমাকে নিয়ে মোহাম্মদ আরবির দরবারে চলে যায় সোবহান আমাকে নিয়ে মোহাম্মদ আরবির দরবার নিয়ে যা এই কথা যখন বলছে খাব্ব্যা প্রতিয়া ন হু ঘরের মধ্যে অমরের ভয়ে পলাই রেসে তার পুনকে কোরান শিখিয়েছে খাম্বাপ ঘরের মধ্যে খাব্যা প্রতিয়া নহার্ পলানো খাব্বা ঘরের থেকে বেরিয়ে আসছে আর বলে অমরকে ডাক দিয়া বলে হে অমর হে অমর আল্লাহর নামে শপথ করে জানায় দিনাম وطقع القبير رجني محمد عربي بسط يده الى الله হাত দুইটা আসমানের দিকে বাড়ায়া আল্লাহর নবী মুহাম্মদ আরবী আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তোমার কালেমার দ্বীনের পতাকা উড়িনের জন্য ইসলামের ঝান্ডা সারা দুনিয়ায় সমুন্নত করার জন্য কালেমার পতাকা উড়িন করার জন্য দুইজন লোক চাই আল্লাহ আবু জাহেল নতুবা আল্লাহ তুমি ওমর ইবনুল খাত্তাব দুইজনের যে একজনকে কালেমার মালা গলায় লাগায়া তাদের আমাদেরকে তুমি মুসলমান বানায় দাও সুবহান আল্লাহ হে ভাই ওমর তুমি যে রসুলকে খুঁজতেছো আমার মনে হয় আল্লাহর নবীজি দোয়া করেছে আল্লাহর নবীজি দোয়া করেছে হে ভাই ওমর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরাবির দোয়া আল্লাহ কবুল করেছে

ওই যে তাকায়া দেখো ও মোর আসতেছে উন্মুক্ত তরবারি নিয়া আমার মনে হয় মোহাম্মদ আরবিকে হত্যা করার জন্য বের হইছে আমি বেড়ালো তরবারি বের করে নিয়েছি আল্লাহর কসম করে জানায় দিলাম ওই অমর যদি রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কালেমার বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ওমর যত পাহালাবান হোক না কেন আমি পেলাম জানায় দিলাম আমার আর সরিলের শায়র বিন্দু রক্ত দিয়ে হলো মোহাম্মদ আরবের इज्जत আমি রক্ষা করব কোরআনের इज्जत রক্ষা করব কালামাত পতাকা মুখে আমি আগলে ধরে রাখব ওমর যদি আসে রাসূলের বিরুদ্ধে কথা বলে আমি বেলাল আমার তরবারি দিয়া ওমরের কল্লা দিখুণ্ডিত করে ফেলব আল্লাহ রাসূলের সামনে আসে ভিতরে ঢুকছে আল্লাহর রাসূল বলেন বেলাল ওমরকে আসতে দাও ভিতরে অমর দিয়ে আল্লাহ অমরের দামানে হাত দিছে কাদের উপর হাত দিয়া বলে হে ইয়া ইন খাত্তাব হে খতাবের ছেলে অমর কতদিন আর জাহেলিয়াতের মতো চলাফেরা করবা জাহেলের যুগে বসবাস করবা কতদিন আর তোমার মন তুমি জীবন যাপন করবা এখনো কি তোমার সময় আসে নাই এখনো কি সময় আসে নাই সব ছেড়ে দাও ইমানের চেতনা অন্তরে ঢুকাও আল্লাহর ভয় অন্তরে ঢুকাও কালের আপরে মুসলমান হয়ে যাও অমর রাজি আল্লাহ আনহু মুহূর্তের মধ্যে রসুলের হাতে হাত দিয়া কালেমা জবান দ্বারা বের করে কালেমার মালা গলায় পড়ে নিয়েছে আবু জাহেল ঘোষণা জানাই দিল লা তাসমাউ লিহাজাল কোরআনি ওয়াল গাওফিহি লাআল্লাকুম তাউলিবুর বলা আবু জাহেল ঘোষণা জানায় দিল খবরদার খবরদার এই কোরআন শোনা যাবে না কোরআনের কাছে যাওয়া যাবে না কোরআনের কাছে যাওয়া যাবে না কোরআন এত বড় জাদুময় এত বড় জাদুময় রসুলের কল্যাণার জন্য আমি অমর কে কিন্তু আল্লাহর কোরআন অমরের গলার মধ্যে কালমার মালা লাগাইয়া অমরের জীবনকে পরিবর্তন করে অমর কে বেদিন বানায় দিছে না উজবিল্লা কোরআনের কাছে যাওয়া যাবে না কোরআন শোনা যাবে না কোরআন অনেক বড় পাওয়ারফুল অনেক বড় পাওয়ারফুল এই জন্য যারা কোরআনের মজলিসে বসে কোরআন যদি একজন বেঈমানকে ঈমানওয়ালা বানায় দিতে পারে কোমরের মতো বেঈমান রসুলের কল্লা আনার জন্য গেছে আল্লাহ তাকে ইমানের মালা গলায় পরে দিয়েছে আমরা মুসলমান যারা আছি আমরা যদি কোরআনের মজলি বসি কোরআন ভালোবাসি কোরআনের আলেম ভালোবাসি আল্লাহ কোরআনের বদলতে আমাদের কো হেদায়াতের মালা গলায় পরে দিবে কোরআন অনেক দামি এক দামি যারা এই কোরআনের সাথে mohabbat স্থাপন করবে আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে দামি বানায় দিবে তাদেরকে আল্লাহ দামি বানায় দিবে এইজন্য কোরআনের সাথে mohabbat রাখব ইনশাআল্লাহ কারাকার আসে তো হাত তুলে আল্লাহকে দেখে। আল্লাহ সকলকে কবুল করুন আমিন কোরআনের সাথে যদি আমার সম্মান থাকে কোরআন আমার সম্মান বাড়ায় দিবে কোরআন আমার সম্মান বাড়ায় দিবে

আমল ঘন্টা শুনলাম আমলের একটা পরিবর্তন করলাম না কিছুই নিতে পারলাম না ওয়াজের মাহফিল থেকে যে একটা নতুন আমল শিখতে পারলাম না এই ওয়াজ দ্বারা আমার লাভ হবে আমার লাভ হবে এই জন্য শুনবো প্রতিজ্ঞা করবো আমল করবো ইনশাল্লাহ নিয়ে

আদম আলা নবীন আলাইহিস সালামের শরীরে দুইটা সবুজ কাপড় আল্লাহ পরায়া দিবে আদম আলাইহিস সালাম ওই কাপড়টা গায়ে দিয়া জান্নাতের ময়দানে সোজা আদম নবি দাঁড়ায় থাকবে বলে আমি দাঁড়ায়া কি করব জানো আমি দাঁড়ায় আমার বান্দাদেরকে আমার সন্তানদেরকে ইয়াংজুরু ইলা মাইয়ান্তলিকু মিন ওয়ালাদিহি নার আমি আদম ওই জান্নাতের ময়দানে দাঁড়ায়া দাঁড়ায় আমার বান্দা আমার সন্তানদেরকে দেখব না জানি কখন আমার কোন সন্তানকে জাহান নামে নিয়ে যায় দাঁড়ায়া দাঁড়ায় সন্তানগুলো দেখতে থাকব হঠাৎ করে জানায়া দিবে আমি আদম হঠাৎ করে তাকে দেখব রসুলে আরবি রুম্মত দলে 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 তাদেরকে ফেরেস তারা জাহান নামের ময়দানে নিয়ে যায় আমি দেখে দেখে আমি দেখে দেখে মোহাম্মদ আরামি আল্লাহর রসুন কে আমি ডাক দিব আহমদ ইয়া আহমদ আল্লাহ রুসুল জানা দেন আমি মোহাম্মদ আরবি আদম আলা নবীনা আলাইহিস সালাম তার কাছে যাওয়া বলবো লাব্বাইক ও সাদাইক ইয়া আবুল বাশার হে আমাদের পিতা আদম আমি নবী আপনার সামনে হাজির আছি কেন ডাকেন জানায় দেন আল্লাহর নবীকে আদম আলাইহিস সালাম বল হে নবী ওই যে তাকায়া দেখিল আপনার শত সাথে উম্মতদেরকে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগায়া তাদেরকে সারি বদ্ধভাবে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছে এরা তো উম্মতাকা এরা তো আপনার নবী মুহাম্মদ আরবী আল্লাহর রাসূলর সঙ্গে সঙ্গে ফায়াসদুল মেজারাব

ও ফেরেস্তারা ধরে যাও ওই যে যাদেরকে জাহান নামের ময়দানে তোমরা নিয়ে যাচ্ছ আমি নবী তাকে দেখলাম যদিও তাদের মুখে দাঁড়ি নাই যদিও তাদের চারার মধ্যে আমি নবীর আদর্শ পাওয়া যায় না যদিও পোশাকে পাওয়া যায় না যদিও মাথার দিকে তাকাইলে নবীর আদর্শ দেখা যায় না পা থেকে মাথা পর্যন্ত নবীর আদর্শ তাদের মধ্যে নাই কিন্তু আমি নবী জানা দিলাম তাদের চারার দিকে তাকাই দেখো তাদের হাতের গুলো তাকায়া দেখো গুল্লাম মুহাজ্জালিন মিন আছারিল ওযু ওযু করার কারণে নামাজ আদায় করার কারণে জীবনে নামাজ এক ওয়াক্তও পড়ে নাই কোনদিন ঈদের নামাজে ওযু করেছে জুমার নামাজে ওযু করেছে এই ওযু করার কারণে তাদের চেহারা গুলো চকচক আর ঝকঝক করতেছে এটা মনে হয় আমি নবীর উম্মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা মনে হয় আমি নবীর মিনুলির উম্মদ আল্লাহর নবী মোহাম্মদ আরবি দূর দিয়ে ফেরেশতাদের কাছে চলে যাবে কিফু ফুলHazardal makad ফেরেশতারা তোমরা গড়িয়ে যাও এটা তো আমার উম্মত কেন তাদেরকে জাহান নামে নিয়ে যাও ফেরেশতারা কোনো কথা শুনবে না ফেরেশতারা চলতেছে জাহান্নামের ময়দানের দিকে আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূল ব্যাল্লাদু মুআহু লিহায়াতহু রাসূলের চোখ থেকে পানি জোরে জোরে তারি মুবারক পর্যন্ত রসূলের ভিজে যাবে ফেরেশতারা নভীর কথাগুলো শুনে না ফাইদা ইয়াসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী নৈরাশ হয়ে যাবে ফেরেশতার নবীর কথাগুলো শুনতেছে না নবী যখন নৈরাশ হয়ে যাবে হাতটা আসমানের দিকে বাড়া দিবে

দেখো আমার উম্মকে জাহান্নামের সিকুল লাগাইয়া লাগাইয়া সারি বদ্ধ ভাবে জাহান্নামি বানাইয়া দিতেছে কেন আজকে ফেরেস তারা আমার কথা বলে শুনে না জানায় দাও না আল্লাহ রসুল মৃত্যুর সময় যখন হইছে জিব্রাইল রাসূলের সামনে আসছে চোখের কানায় পানি মুহাম্মদ আরাবী চোখের কানায় পানি জিব্রাইল আল্লাহর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ মা ইউবিকা রাসূল আপনি কেন কাঁদেন আল্লাহর রাসূল বলেন ইয়া আখি ইয়া জিব্রাইল মা ইউবিকা হে ভাই জিব্রাইল তুমি কেন কাঁদো বলে ভাই তুমি জবাব দাও তুমি কেন কাঁদো আল্লাহর রাসূলকে জিব্রাইল জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আল আন সাদ্দাল্লাহ বাবা লহিয়ে

আল্লাহকে যে বলে আপনার বন্ধুতে জন্য condolence করতেছে আল্লাহ তাআলা আল্লাহর নবী জিবরীলকে জানা দেয় জিবরীল তুমি মুহাম্মদ আরবেকে জানাদাও তার কোনো চিন্তার কারণ নাই তার উম্মতেরা যদি ইন্নী লা আতরুকু উম্মাতা কাফরদা তার উম্মদদেরকে আমি আল্লাহ একা ছেড়ে দিব না এই নবী চলে যাওয়ার পরে তার উম্মতেরা যদি আমি নবীর আদর্শকলার মধ্যে লাগায় আমি নবীর আদর্শ যদি তাদের মাথায় পাওয়া যায় আমি নবীর আদর্শ যদি মুখে পাওয়া যায় আমি নবীর আদর্শ যদি পোশাকে পাওয়া যায় আমি নবীর আদর্শ যদি তারা সঠিক মত বুকে ধারণ করে চলে ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টি কালচার তাদের সংস্কৃতি যদি মুসলমান অন্তর দিয়ে লালন না করে খ্রিস্টানদের তরিকে যদি মুসলমান বসবাস না করে আমি মুহাম্মদ আরাবি আমার আদর্শ যদি তারা অন্তর দিয়ে ভালোবেসে বুকে ধারণ করে চলে আমি আল্লাহ জানিয়ে দিলাম এই সমস্ত উম্মতের সমস্ত আজাব আর সমস্ত গজব সমস্ত জুলুম অত্যাচার থেকে আমি আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিব সুবহানাল্লাহ আজকে মুসলমান কেন মাইর খায় সারা বিশ্বের মধ্যে কিছুদিন আগে বারবার মুসলমান তাদেরকে কুচু কাটা করে করে এমন হত্যা করলো সারা পৃথিবীতে ইতিহাস রচনা করেছে সেই রসুলের যুগ থেকে নিয়ে আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত ইতিহাস নাই এইভাবে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আসিনি জোরে বলেন ইতিহাস রচনা করলো বারবার মধ্যে ফেলাস্টাইনের মধ্যে এখন চলতেছে কাশ্মীরের ময়দানে ছোট ছোট বাচ্চা ওই দিন পত্রিকার মধ্যে দেখলাম ফেসবুক ইউটিউবে যারা চালান তারা দেখেছেন ছোট বাচ্চাদেরকে নবজাতক শিশুদেরকে কুকুরের মতো গলায় রশি লাগায়া তাদেরকে রাস্তা দিয়ে টানতেছে তাদেরকে গলা টিপে হত্যা করতেছে তাদেরকে পাড়াইতেছে তাদেরকে মারতেছে জ্বলন্ত আগুনের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে নিক্ষেপ করতেছে ঠিক কিনা

ইয়ার মুখের যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল মাত্র চল্লিশ হাজার সাফেরদের সংখ্যা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার আমার আল্লাহ এই চল্লিশ হাজার মুসলমানদেরকে দুই লক্ষ চল্লিশ হাজারের মোকাবেলায় বিজয়ের মালা পরাই দিয়েছে সিন্ধির যুদ্ধের মধ্যে ইয়ার মুখের যুদ্ধের মধ্যে একদিকে মুসলমানের সংখ্যা হলো সাত হাজার কাফেরদের সংখ্যা সত্তর হাজার মুসলমানের সংখ্যা আট হাজার কাফেরদের সংখ্যা এক লক্ষ আল্লাহ বিজয়ের মালা মুসলমানদেরকে পড়াই দিছে কারণ মুসলমানরা মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে শরীরে পাঞ্জাবি আছে আদর্শ অন্তর দ্বারা লালন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয়ের মালা পড়াই দিয়েছে

করবো আল্লাহর নবী মেয়েরা শেয়া যায় আল্লাহর কাছে যখন হাতটা বাড়াই দিবে আল্লাহ তুমি না ওয়াদা করেছো আমার সঙ্গে আমার উম্মতের ব্যাপারে তুমি আমাকে নৈরাশ করবে না লাঞ্ছিত করবে না কি ব্যাপার আজকে ফেরেশতারা আমার কথা শুনে না রব্বানা কদ ওয়াত্তানা আল্লাহ তুখজিনি ইয়াউমুল কিয়ামা ফি উম্মতি আল্লাহ পাক ডাক দা বলবে ফায়াতিন নেদা মিন আরশিহি

আমল না মামা পা হবে আল্লাহ রাসূল জানায় দেন তা আখরুজ মিন হুজুরাতি বিতাকাতান আমি নবী মুহাম্মাদি আরাবি আমি নবী আমার কোমরের থেকে যখন আমল না মামা পা হবে একটা সাদা কাগজের টুকরা হাতের মধ্যে নিব ওই সাদা কাগজের টুকরা হাতের মধ্যে নিয়া ফালকি হাফি মিজা লামনা সাদা কাগজের টুকরাটা হাতের মধ্যে আমি নেওয়ার পর ওই যে আমলের দাঁড়িয়ে পাল্লা ওই মিজানের পান্নার ডান দিকে আমি আমল নামাকে রেখে দিব কাগজের টুকরাটা রেখে দিব কাগজের টুকরাটা রাখার পর ফাতার জহুল হাসানা যখন এই কাগজের টুকরাটা রেখে দিব মুহূর্তের মধ্যে আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে সোহান আল্লাহ আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে সাকুলাত মাওয়াজিনুহু

একটা সাদা কাগজের টুকরা দিয়ে আমল নামা করে দিল কতই না সুন্দর তার চেহারা

يا وجه جمال رسول الله بسبعين ألفا من الحجاب الله رب العالمين محمد عربي رجال একটা দুইটা না ঢেকে সেই জন্য নবীর চেহারার দিকে তাকাইলে কোনো সমস্যা হতো না যুবক জানায় দেয় এত সুন্দর চেহারা চেহারাওয়ালা লোকটাকে যারা আমলের কারণে আমার আমল নামাগুলো ভারী হয়ে গেল আল্লাহ রসুল সামনে বলে মান্নাং তা আপনি কে এত সুন্দর আপনার চেহারা আপনার একটা কাগজের টুকরার কারণে আমরা সকলে জান্নাতি হয়ে গেলাম এবার আল্লাহর নবী ডাকলে বলবে আমাকে তুমি চিনো না আনা নাবিয়ুকা মুহাম্মদ আমি তো তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলে তোমাদের নবী মুহাম্মদ আমি ওই যে কাগজের টুকরা ওই টুকরাটা কিসের টুকরা তুমি জানায় দাও আল্লাহ রসুন ওই কাগজের টুকরা কিসের টুকরা দুনিয়ার ময়দানে হাঁটতে চলতে উঠতে বসতে যে তোমরা নবীর ওই দুরুদের একটা কাগজের টুকরা ওটা হলো ওই দুরূদ যেটা তোমরা দুনিয়ার ময়দানে পড়েছো ওই দুরূদের কাগজের টুকরা আমি নবী তোমার আমলনামার পাল্লায় দিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামার পাল্লা আল্লাহ ভারী করে দিয়েছে এইজন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটে চলতে দরুদ পড়ব উঠতে বসতে দরুদ পড়ব রাতে ঘুমাইতে যাইব তখন দরুদ পড়ব কারণ যে বেশি দরুদ করবে রাসূল আরাবী জানাইয়া দেন হাল্লাত লাহু শাফাতি ওই ব্যক্তির সুপারিশ করা আমি নবীর গো萩ব হয়ে যাবে কিন্তু মুসলমান দরুদটা মদিনার দরুদ হতে হবে কার দরুদ কার দরুদ মদিনার দরুদ হতে হবে এখন তো দরুদের দুনিয়ার ময়দানে কোনো অভাব নাই খাজার দরুদ হলে চলবে না গাজার দরুদ হলে হবে না বাবার দরুদ হলে হবে না 12ই রবিউল আউয়ালের দরুদ চলবে না তুমি যদি জান্নাতে যেতে চাও নবীর সুপারিশ পেতে চাও তোমার দরুদটা হতে হবে মেরিন মদিনার দরুদ তোমার দরুদটা হতে হবে মেরিন মোহাম্মদ ঠিক কিনা জোরে বলেন এখন তো দুরুদর অভাব নাই চা খাওয়া দুরুদ দুনিয়াতে আসে না নাই জোরে বলেন চা খায়ার দুরুদ লাগায় দেয় এটা সম্পূর্ণ রূপে হারাম বলে একটা হলো চা খাওয়া দুরুদ আর কে দুরুদ পড়ে তাই না তাই না পড়ে কি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কয় কি টান দেয় আল্লাহুম্মা দেনerum গানের সুরে সুর মিলায়ায় নাইসে গায়া দুরুদ পড়ে যায় না গানের সুরে দূরত পরা যায় না কোরআনুলকারী মেরে তেলাওয়াত করা যায় না করা যায় না বলে লাফায়া ফালায়ুরুত পরা যায় না বলে তুমি দূরত পড়বা আল্লাহর রসুলের উপর দূরত পড়বা তুমি সুন্দর মতো আদবের সাথে ইজ্জতের সাথে দূরত পড়ো নামাজ যেইভাবে পড়ো সেইভাবে তুমি দূরত পড়ো আল্লাহর কসম এমনি যদি তুমি দূরত আদায় করতে পারো অবশ্যই নবীর সুপারিশ কপালে নসিব হবে ঠিক কিনা এই জন্য নাই সাগায়া দূরত পড়া যাবে না আল্লাহ পাক আমাদেরকে সুন্নত তরিকে পড়ার তৌফিক দান করুন এবার চিন্তা করার দরকার কেমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন ওই নবী আরাবী যার সুপারিশের মাধ্যমে যার চোখের কান্নার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বিশাল বড় বিপদ থেকে আজাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ওই নবীর আদর্শ শরীরে ফিট করার দরকার আছে না নাই ওই নবীর আদর্শ মুখে থাকার দরকার আছে না নাই পা থেকে মাথা পর্যন্ত কার আদর্শ থাকা লাগবে নবীর আদর্শ নবীর আদর্শ আল্লাহ রাসূল আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূল আরাবী মসজিদেন ওবি থেকে নামাজ পড়ে যাচ্ছেন তাফসিরে মগালীতে তাছে ঘরের দরজার মধ্যে जाया রাসূল আরাবীর দরজাটা লাগাইছে লাগায়া দরজা লক করে আটкая লক করে ভিতরে বসা মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বলেন আমরা গেলাম রাসূল আরাবীর কাছে যাওয়ার পরে দিকে শুধু কেমন যেন কান্নার আওয়াজ আমাদের কানে আসতেছে কিসের আওয়াজ কান্নার আওয়াজ আমাদের কানে আসতেছে আমরা ওখানে চলে গেলাম লম্বা সময় কান্না বন্ধ হয় না সাহাব পরামর্শ করলেন রুসুল কেন এত কাঁদে রুসুল আরাবির দরবারে বলে কাকে পাঠানো যায় পরামর্শ করলেন বলে শুধু রসুলের কান্না যদি বন্ধ করতে হয় তাহলে একমাত্র আবু বকর নদিয়াল্লাহ তালা নু উনিই পারবে রুসুলের কান্না বন্ধ করতে কারণ কেন কারণ কেন

কুরআনুল কারীমের মধ্যে সেই আবু বকরের ব্যাপারে একটা আয়াত আল্লাহ নাযিল করেছেন ওই আবু বকরে যদি যায় রাসূলের কান্না অবশ্যই বন্ধ হবে এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে পাঠিয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাটা যাইতেছে এক ইহুদি রাস্তার পাশে বসা ইহুদি আবু বকরকে দেইখা বলতেছে হে আবু বকর এতদিন নামরা জানতাম মুসলমানের মুসলমানেরা অনেক গরিব কিন্তু এখন জানি মুসলমানও গরিব মুসলমানের খোদাও গরিব মুসলমানও ফকির মুসলমানের কারণ আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন দিবা অতএব এর দ্বারা বুঝা যায় আল্লাহ আল্লাহ এর দ্বারা বুঝা যায় কি আল্লাহ ফকির আল্লাহ ঋণ দেওয়ার উদ্দেশ্য কি দান করা দান করা So <coughs> মসজিদে দান করা মাদ্রাসা দান করা মানে আল্লাহকে দান করা মানে আল্লাহকে দান করা ইয়াহুদি বারবার বলতেছে তোমাদের আল্লাহ ও ফকির তোমরা ও ফকির আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু বলে না কারণ আবু বকরের মেজাজ নরম ছিল না গরম ছিল একেবারে নরম কিছু বলে না তিন তিনবার বলছে তোমাদের খোদাও ফকির হয়ে গেছে আর আবু বকর তুমিও ফকির হয়ে গেছো সমস্ত মুসলমানেরা ফকির মেজাজ গরম হয়ে গেছে আবু বকর গরম হয়ে গেছে আবু বকর ফালাতামা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির চেহারার মধ্যে থাপ্পর লাগায় দিয়েছে আবু বকরের মাথাটা গরম হয়ে গেছে ইহুদি এক থাপ্পরের কারণে গোরাইতে গোরাইতে ডাসবিনের মধ্যে জায়গা পড়েছে ইহুদি কিছুক্ষণ পরে উঠে রাসূলের আরবের দরবারে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ

صلى چلے عليه وسلم يا رسول الله يا حبيب الله

মিথ্যা বলে ইহুদিদের একটা চরিত্র এদের অভ্যাস সমস্ত আকাম কুকাম সব নিজেরা করবে নাম দিব কাদের নাম দিব বোমাবাজি সন্ত্রাসী জঙ্গিবাদী সব করে কারা ইহুদিরা নাম দেয় দেহিরা মুসলমানের ইহুদিদের মধ্যে সর্বপ্রথম পারমাণবিক বোমা তৈরি করছে ইহুদিরা তারা তৈরি করছে পারমাণবিক বোমা তৈরি করছে ইহুদিরা আর এই বোমা জাপানের হিরো সময় সর্বপ্রথম আক্রমণ করে খ্রিস্টানেরা বানাই দেয় ইহুদিরা ব্যবহার করে খ্রিস্টানেরা খ্রিস্টানদের নেতা হিটলার এক লক্ষ দশ হাজার মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে নাউজুবিল্লাহ খ্রিস্টানদের নেতা এক লক্ষ দশ হাজার মানুষ অন্যায় ব্যবহত্যা করছে বৌদ্ধদের নেতা অন্যায়োসেনা বিশ মিলিয়ন মানুষ অন্যায় ভাবে হত্যা করছে এরপর খ্রিস্টানদের নেতা পপ বেনার্ড এ বলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস থাকলে মোহাম্মদ সাল আলিয়া সবচেয়ে বড় সন্ত্রাস নওজিবুল্লাহ অথচ আমাদের নেতা মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দিগিতে একটা মানুষকে কোনোদিন অন্যায়ভাবে হত্যা করে কত টাকা বলে সন্ত্রাস সন্ত্রাস করে কার নাম দেখায় দেয় ইহুদি নবীকে জানায় দেয় আর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহকে গালি আল্লাহকে আমি গালি দেই নাই রসুলকে আমি গালি দেই নাই অন্যায় ভাবে থাপ্পর মেরেছে আল্লাহর রসুল ইহুদি কে ডাল দিয়ে বলে ইহুদি আবু যদি সাক্ষী না নিতে পারে সাক্ষী না দেখাইতে পারে তাহলে আমি রসুল তোমাকে জানাই দিলাম যেমন তোমাকে আঘাত করেছে এরকমই একটা আঘাত তুমি আবু বকর এর করে দিবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেছে কি করা যাবে আমার তো কোনো সাক্ষী নাই আউ বকর বললেন আমাকে একদিনের সময় দেন তার সিরে বাবির মধ্যে আসছে আউ বাড়িতে চলে গেছে গভীর রজনীতে কান্না পর কান্না করতেছে হাত দুইটা আল্লাহরে দেখে বাড়াই দিয়া হঠাৎ করে বেলালের আজান বেলালের আজান কানে চলে আসছে করে মধ্যে চলে আসছে আসিয়া দেখে বাদী বিবাদী দাঁড়া রয়েছে মাত্র রসুল এরা এখন বিচারের ফাইসারা দিয়ে দিবি আল্লাহ রসুল সামনে দাঁড়ানো আবু বকরকে ডাক দেয়া বলে হে আবু বকর তোমার সাক্ষী নাও আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে সাক্ষী নাই আমি তো সাক্ষী ঠিক করতে পারি নাই সব ছিল ইহুদিরা কোন মুসলমান সেখানে ছিল না আল্লাহর রাসূল কে বল মত শাহাদা আংটিটা ফাশার বিসাবাবাতিহিল ইয়ুমনা শাহাদা আংটিটা ওই যে আবু বকর আবু বকরের দিকে শাহাদা আংটিটা নবী বাড়িয়ে দিয়েছেন আল্লাহ برداشت করতে পারে নাই জিবরীলকে জানা দেন ইয়া জিবরী

جبريل اشر رسول هذا يا رسول الله يا حبيب الله نبي جي আবু ওকরের কোনো সাক্ষীর প্রয়োজন নাই এদের প্রয়োজন আল্লাহ পাক আয়াত নাজিম করে জানাই দিয়েছেন আবু বকুরের সাক্ষী স্বয়ং আল্লাহ হয়ে গেছে সুবাহ নগ্না আল্লাহ আয়াত নাজিম করে জানাই দিলেন নাকদের স্বামী আল্লাহু কৌলাদী নকলু ইল্লগ্নহা ফকির অনান আউনিয়া আল্লাহ আয়াত নাজিম করে সাক্ষী দিছে আবু অকরের পক্ষে আবু বকরকে যদি রসুল আরাবিরের সামনে পাঠানো যায়

আরও যেতে আমি ওখান থেকে চলে আসলাম দরজা নবি খুলেনা বলে ওসমানকে পাঠায় দাও কেন আল্লাহর নবী জানাইয়া দিছে লিকুল্লি নবী ইন্নফিকু ফিল জান্নাহ উরুফীকি ফিল জান্নাহ লাক ইউসমাড প্রত্যেকটা নবীর জান্নাতের ময়লা একটা বন্ধু হবে আমি নবীর বন্ধু হবে ওসমান ওসমানকে পাঠায় দাও তাহলে নবী দরজাটা খুলে দিবে নবীর কান্না বন্ধ হবে সাঈদ ইব্রাহিম চিন্তায় পড়ে গেছে যনন্না আননা

আমরা চিন্তায় পড়ে গেলাম আমার আমরা ভাবতেছিলাম মনে হয় নবীর রুহুটা কানতে কানতে দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে রুহুটা নবীর বের হয়ে যাবে সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল ওসমানকে পাঠানো হলো নবী এর পর নবী দরজাটা খুলে না বলে কাকে পাঠানো যায় বলে ওমরকে পাঠায় দাও হোক কারণ নবী নিজে ঘোষণা দিয়েছে লাউকান বাদিন নবিয়ান লাকান ওমর আমি ওমর আমি নবীর পরে যদি কেউ নবী হয় তাহলে সেটা একমাত্র অমর হবে অমর পাঠায় পাঠিয়ে দাও হোক দরজার সামনে এসে গেট নক করে নবী দরজা খুলে না আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন আলী যে গেট নক করে নবী দরজা খুলে না সাহাবা একরাম চিন্তায় পড়ে গেলেন ফাসা ওয়ারাহুম সমস্ত সাহাবা একরাম পরামর্শ বসে গেলেন বলে এবার কাকে পাঠানো যায় বলে ফাতেমা কে পাঠিয়ে দাও ফাতেমা দরজার সামনে যায় যখন গেট নক করেছে ইয়া আবাতা ইয়া

আমার সর্বশেষ স্তরে সর্বশেষ স্তরে সাত্তবক জাহান্নামের মধ্যে কাদেরকে দেখলাম জানেননি ওখানে দেখলাম আপনার মুনাফিক মাগাকে কিছু উম্মদেরকে জাহান্নামের একেবারে তলদেশে এরপরে দেখলাম ইহুদীদেরকে এরপর দেখলাম মুশরিকদেরকে এরপর দেখলাম মূর্তি পূজাদেরকে এরপর দেখলাম অগ্নি পূজকদেরকে এই ভাবে করে করে জাহান্নামের প্রথম স্তরে যাদেরকে দেখলাম তারা কারা জানেননি তারা জিবরীল বলতে চায় না রাসূল বারবার প্রশ্ন করে আপনি বলেন তারা কারা জিবরিল বলে না বারবার প্রশ্ন করার পর এবার জিবরিল আলাইহিস সালাম জানায় দিলেন প্রথম স্তরের জাহান্নামী তারা নবী আপনার উম্মতদেরকে দেখলাম আল্লাহ নবী দরজা লাগায় দিয়েছে ফা আগলাকাল বাব নবী দরজা লাগায় ফা সাজাদা সাজাদা তানজানান্না আন্না নাফসা হু কদ কুবিজাত নবী এবার কান্না শুরু করে দিয়েছে দরজা লাগায় আল্লাহ পাকের কাছে থেকে যতক্ষণ আল্লাহ ফায়সালা নিয়ে নিব ততক্ষণ আমি শেষদার থেকে মাথা উঠাইব না সোবাহান আল্লাহ পাক নবীর কাছে দোয়া করলেন সেজদার মধ্যে ফাস্তা শাহরনি রব্বি আল্লাহর নিকটে পরামর্শ করলাম যে আল্লাহ আমার উম্মত অনেক গুনাহ করবে এই গুনার কারণে দুইটা দোয়া আমি করেছি আল্লাহ দুনিয়াতে তাদের আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিও না দুনিয়াতে আযাব গজব দিয়ে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না

আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দুনিয়ার ময়দানে তাদেরকে দিয়ে দিয়েছে সকালবেলা যখন ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠিয়া দেখে ফায়দা কানা আসবুল আউয়াল প্রথম দিন সকালে ঘুম থেকে উঠিয়া দেখে উজুহুম মুসতিরা তাদের চেহারাগুলো সবুজ হয়ে গেছে হলুদ বর্ণ হয়ে গেছে কোনো কথা বলে না বুঝতে পারে নাই ফায়দা কানা আসবুহ সানি দ্বিতীয় দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে দেখে এখন আর চেহারাটা হলুদ বর্ণ নাই ফাইদা কানা চেহারাটা একেবারে লাল হয়ে গেছে মনে হয় যেন রক্ত দ্বারা চেহারার মধ্যে রঞ্জিত করা হয়েছে পরের দিন সকালবেলা ঘুমতে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠিয়া দেখলাম উজু হুহুম সোয়াদা চেহারা সম্পূর্ণ কালো হয়ে গেছে বিশ্রী হয়ে গেছে আর বুঝতে বাকি রয়ে নাই আর বুঝতে বাকি রয়ে নাই আল্লাহর আজাব আতাল্লাহু মিন ইনদাল্লাহিল আযাব আল্লাহ পক্ষ থেকে হাজার চলে আসছে কি করা যাবে বাঁচার কোন রাস্তা নাই তারা নিজেদের কাফন নিজেরা করে নিয়েছে নিজেদের কাফন নিজেরা করে নিয়ে নিয়ে ফালকা অনক সাহা জমিনের মধ্যে শুয়ে রয়েছে বলে আমাদের তো জানাজা দেওয়ার মতো লোক পাওয়া যায় যাবে না কাফন পরানের মধ্যে লোক পাওয়া যাবে না আল্লাহ পা কেমন বার ফেরেশতার মাধ্যমে বিকট একটা আওয়াজ আল্লাহর দিয়ে দিয়েছেন মুহূর্তের মধ্যে ফাটাপক ফাটাপকত কুলুবهم তাদের সমস্ত লোকের কলকগুলো চৌচির হয়ে গেছে ফেটে মুহূর্তের মধ্যে সবগুলো লোক ধ্বংস হয়ে গেছে এমন গজব আমাদের মধ্যে এখন আসেনি আমাদের মধ্যে না কারণ কি রাসূল আরবীর দোয়া মোহাম্মদ আরবী আল্লাহর কাছে দোয়া করেছে yeah hey.

করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আজাদ থেকে বাঁচা যাবে না ঠিক কিনা জোরে বলেন আজকে ওই সমস্ত নবীদেরকে যেই অপরাধের কারণে আল্লাহ পাক আযাব আর গজব দিয়ে ধ্বংস করেন ওই অপরাধ আমাদের মধ্যে আছে না নাই আমাদের মধ্যে তারতে কম বেশি সারা কম নাই কি বলেন আসেনা নাই তারা নবীর আদর্শ মুখালাপাত করছে অশ্লীলতা অশ্লীল কাজের মধ্যে জড়িত ছিল লুত আল্লাহ পাক আযাব আর গজব দিয়া সব ধ্বংস করে দিয়েছে অতএব সেই অশ্লীলতা মনে হয় আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে নাই আসেনি তার চেয়ে বেশি আমাদের মধ্যে আছে কিছুদিন আগে গেল চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস থার্টি ফার্স্ট নাইট ভ্যালেন্টাইন্স ডে এই যে এগুলো আমরা করি এগুলি কি না এগুলো নোংরামি না এগুলি কাল্লা দেখে না একটু চিন্তা করার দরকার দুই হাজার চাইরে কত

এই অশ্লীলতার কারণে নোংরামির কারণে নবীর আদর্শ তাদের মধ্যে না থাকার কারণে দুই হাজার চারের ঘটনা দুই হাজার সাতে আল্লাহ সুবাহ ঠিক একই অবস্থা দক্ষিণবঙ্গে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যৌথ উদ্যোগে একটা কনসার্টের আয়োজন করা হয় সেই কনসার্টে বাংলাদেশের বড় বড় নায়িকা বড় বড় গায়িকা বড় বড় ড্যান্সার বড় বড় ড্যান পার্টি ব্যাম পার্টি এগুলিকে নিয়ে অশ্লীল নোংরা ছবি আর যৌ যৌনতার অবাধ মেলামেশা আর যৌন চাহিদা পূরণ করার জন্য যখন জেনার বেবিচারের বাজার তারা খুলে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে এমন গজব তাদেরকে নিবতিত করেছে মুহূর্তের মধ্যে সিলোডের মাধ্যমে আল্লাহ পাক দশ হাজার মানুষকে আল্লাহ পাক বঙ্গোপসাগরে ভাসায় নিয়ে গেছে দশ হাজার এটা কিসের কারণে আসছে আমল খারাপ করার কারণে অশ্লীলতার কারণে তদরূপ দুই হাজার সাথে গ্রিসের মধ্যে একশো সত্তরটা পর্যটন কেন্দ্র কয়টা একশো সত্তরটা পর্যটন কেন্দ্র ওই একশো সত্তরটা পর্যটন কেন্দ্রের মধ্যে এমন এমন কিছু পর্যটন কেন্দ্র ছিল যেখানে উলঙ্গ অবস্থায় সারা ঢোকা যায় না এমন জঘন্যতম অবস্থা ছিল ওই একশো সত্তরটা পর্যটন কেন্দ্রে বিভিন্ন মানুষ যখন বেহায়া পোনা বেলাল্লা পোনা অস্ট্রেল তা নোংরা মধ্যে লিপ্ত হয়ে গেছে যে না লিপ্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনের জমিন আল্লাহকে ডাক দা বলে জমিনের মধ্যে যখন ফাহেশা কাজ হয় জমিনের মধ্যে যখন নারী পুরুষ আবাদ হয় জমিনের মধ্যে যখন কিশোর কিশোরী যুবক যুবতী গায়ে গায়ে হাত দিয়ে দিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে আল্লাহর নাফরমানি করে জমিন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও আমি এদেরকে জমিন আমার পেটের মধ্যে তাদেরকে ঢুকায় নিব আতা জালজাল জহরি আমি জমিনের বরদাশ করতে পারি না আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও আমি এদেরকে ধ্বংস করে দিব বলে কি করে ধ্বংস করবা বলে আমি জমিন ভূমিকম্প শুরু হয়ে যাবে আমার পেটের মধ্যে তাদেরকে ঢুকায় নিব আমি জমিন আর বরদাস করতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবাধ মেলামেশার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 170 টা পর্যটন কেন্দ্রের মধ্যে আগুনের দাবানল আল্লাহ জালে দিয়েছে 1000 2000 না 1 লক্ষ 25 চল্লিশ হাজার মানুষকে আগুনের দাবানলের মাধ্যমে আল্লাহ পুরে পুরে তাদেরকে ভূষ্মীভূত করে দিয়ে জমিনের মধ্যে ডাবায় দিয়েছে সত্তর জন সত্তর জন ফায়ার সার্ভিস আসছে ওই ফায়ার সার্ভিসের লোককে আল্লাহ রব্বুল আলমিন ওই জায়গায় দাবানলের আগুনের আজাদ দিয়া আল্লাহ পুরায়া সকলকে কয়লা বানায় দিয়েছে

भरहर কারণে আজকে মোদের জোয়ার বেশি হওয়ার কারণে ওই জায়গার মধ্যে হেলথ সেলফের সিরিঞ্জ দেওয়া যায় ওখানে মদ ইয়াবা হিরোইন ফেন্সিডেল এই সমস্ত গাজা আর বাবা যা কিছু আমরা দুনিয়ার মধ্যে ব্যবহার করি এই সমস্ত জিনিসের সাথে লজwidetilde এই সমস্ত জিনিসের মধ্যে নিমজ্জিত থাকার কারণে মদের যত প্রকার আছে এগুলোর মধ্যে নিমজ্জিত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভূমিকম্প এই জমির মধ্যে দিয়ে দিয়েছে মুহূর্তের মধ্যে 5 লক্ষ মানুষকে জমির মধ্যে দাশায়া দিয়েছে আউযুবিল্লাহ বিআল্লাহ নেপালের মধ্যে বিশ্ব। বিশ্ব প্রতিযোগিতা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা পালনের জন্য সারা দেশের থেকে আটজন সুন্দরী সুন্দরী রমণী এরা চলে গেছে সেখানে সিনেমা তৈরি করার জন্য সিনেমা তৈরি করার জন্য যখন রওনা হয়েছে সিনেমা তৈরি করে এবার যখন সিনেমা শেষ উলঙ্গপনা বেহায়াপনা কাজগুলো শেষ করে করে এবার ফাইভ স্টার হোটেলের দিকে রওনা হয়েছে ওখানে যায় রাত্রি যাপন করবে জেনাবে বিচারের বাজার খুলে চেতনা হটলের দিকে রওনা হয়েছে আমার আল্লাহ বরদাস করতে পারে নাই মুহূর্তের মধ্যে ওই আটজনের সাথে সাথে আরো আট হাজার কে জমিনের মধ্যে ধসাই দিয়েছে এবার একটু চিন্তা করো মুসলমান ইতিহাস পড়ো আর চিন্তা করো আমাদের বাংলাদেশের যে জমিন আছে আমাদের বাংলার জমিনের ময়দানে তাদের থেকে না ফরমানি তো কোনো দিকে কম হয় না ঠিক কিনা জোরে বলেন আমাদের দেশে আরো বেশি বেশি না হইতেছে কিছুদিন আগে গেল থার্টি ফার্স্ট নাইট এরপর আসলো ভালোবাসা আদি বসবে হায়াপনা বেলাল্লাপনা দিবস কুকুর কুকুর নির একের সাথে চলাফেরা করে রাস্তার মাঝে আজকে আফসোসের বিষয় মুসলমান আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করে যেটা পালন করবে ইয়াহুদি খ্রিস্টান আমেরিকা ইউরোপ ওয়ালারা সেই ভ্যালেন্টাইন্স ডে মুসলমান আজকে পালন করে এরপরে মুসলমান 14 ফেব্রুয়ারি এরপরে এপ্রিল ফুল এরপরে মুসলমান বাংলা নববর্ষ ইংরেজি নববর্ষ মুসলমান পালন করে এরপরে শুধু তাই না মুসলমান আজকে নোংরামির মধ্যে সিনেমার মধ্যে নাটকের মধ্যে নাইট ক্লাবে মুসলমান যায় প্রতি তার মধ্যে মুসলমান যায় বাংলার জমিনে পুতিতা রয়েছে বাংলার জমিনে নাট ক্লাব রয়েছে বাংলার জমিনে নাট শো রয়েছে বাংলার জমিনে স্টার জলসা চলে বাংলার জমিনে স্টার প্লাস চলে বাংলার জমিনে জি প্লাস চলে বাংলার জমিনে জি গোল চলে এই সমস্ত ইয়াহুদি খ্রিস্টানদের তরিকে আগুলো বাংলার জমিনে চলে 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 মুসলমানের ইমানকে নষ্ট করার পায়ে তারা চলছে গায়ে হলুদ বাংলার জমিনে চলে হলুদ ছন্দা বাংলার জমিনে চলে এবং বাংলার জমিনে বিশ্ব সুন্দরী তৈরি প্রতিযোগিতা দিবস চলে চলে কি চলে না অতএব ইহুদি খ্রিস্টানদের সমস্ত তরিকা ইহুদি খ্রিস্টানদের সমস্ত সংস্কৃতি বাংলার জমিনে থাকার কারণে আমার তো ভয় হয় না জানি আল্লাহর সেই সুনামি আর আল্লাহর পক্ষ থেকে আসা সেই সিডর যেটা এমডিকে ইউরোপের মধ্যে চলে ওই অভিশপ্ত হাওয়া ওই অভিশপ্ত সিনেমা ওই অভিশপ্ত সুনামি ওই অভিশপ্ত সিডর কখন যেন বাংলার জমিন কে ক্রাশ করে না এইজন্য মুসলমান চিন্তা করতে হবে আমাদের সন্তানকে আমরা কন্ট্রোল করব কোন দিবর ভালোবাসে তা কোন মুসলমানের জন্য হতে পারে না মুসলমান তো প্রতিদিন এই ভালোবাসা করবে সন্তান মাকে ভালোবাসবে মা সন্তানকে ভালোবাসবে ঠিক কিনা জোরে বলেন কোন দিবস মুসলমানের জন্য হতে পারে না দিবস চলবে কাদের যদি খ্রিস্টানদের মা সাথে জড়িত থাকা যাবে না তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে রসূল আরবী জানায় দান তাফসীর ইবনে একটা যুবক ছিল অনেক বড় আল্লাহওয়ালা এই যুবকটা অনেক অনেকে করতো করতে ছিল

বলে তোমাকে একটা মামলার সাক্ষী দিতে হবে ওটার সাক্ষী কেবল মাত্র তুমি তোমাকে অবশ্যই যেতে হবে ওই মহিলাটা ওই মহিলার কাছে আবে চলে গেছে সাক্ষীর জন্য জানে না বলে যখন এই যাকে পাঠানো হয়েছে ওই মহিলার বাদে ওই মহিলার খাদেব তার পিছনে পিছনে ওই আবেদটা যাই বলে ঘরের দরজার মধ্যে প্রবেশ করি এক একটা দরজা দিয়া ঢুকি ফাতুফিকাত আগুল কালবা পিছনের থেকে দরজাগুলো বন্ধ করে দেয় এক এক দরজা পার হই আর পিছনের থেকে দরজা বন্ধ করে দেয় এইভাবে করে করে সাতটা দরজা বন্ধ করে দিয়েছে সাতটা দরজা বন্ধ করার পর আমি যা দেখলাম অনেক অপরূপ অপরূপ লম্বা সুন্দরী একটা মেয়ের ওখানে বসে রইছে ও বাতিয়াতু খমরিন তার পাশে একটা মদের মটকা একটা শরাবের মটকা দেখা যায় আর একটা সুন্দর মহিলা বসা এরপরে দেখা যায় ছোট্ট একটা বাচ্চা এবার মহিলা যুবককে ডাক দিয়ে বলে হে আবেদ তোমাকে তিনটা অপশন আমি দিয়ে দিলাম ওই তিনটার যেইটা করবা তোমার পছন্দ তোমার খুশি যেইটাই করো বলে আমি আল্লাহর কসম আমি তোমাকে কোনোদিন সাক্ষীর জন্য এখানে ঢাকা নাই বলা আমাকে কেন ডাকা হইছে আনতাকা আলাইয়া আমার সাথে জিনা করার জন্য তোমাকে ডাকছি নাউযুবিল্লাহ বলা হয় তো আমার সাথে বেবিচারি করবা জিনা লিপ্ত হয়ে যাইবা নতুবা তুমি আওতাকতুল তুলো গুলাম এই যে নাবালেক ছোট নিষ্পাপ বাচ্চা দেখা যায় একে তুমি হত্যা করে দিবা তৃতীয় নম্বর অপশন হলো আও তাসরুবা হাজাল খমারা এই যে দেখো একটা মদের মটকা দেখা যায় এই মদের মটকা থেকে একটু মদ পান করবা কি পান করবা মদ পান করবা মদের তো নাই যত প্রকারের মদ আছে সব হারাম সব কি হারাম মদ খাওয়া হারাম গাজা খাওয়া হারাম মিয়াবা খাওয়া হারাম ফেন্সি ডিল খাওয়া হারাম বলে এগুলো সম্পূর্ণরূপে হারাম রিয়াল বিয়াল মারজাওয়ানা যা কিছু আছে এগুলো সব হলো মুসলমানের জন্য হারাম বলে তোমাকে তিনটা অপশন দিলাম তিনটার যেটা তুমি বেছে নাও যুবক এবার চিন্তায় পড়ে গেল এই তিনটার মধ্যে জেনা তো কোনোদিন করা যায় না একটা নিষ্পাপ বাচ্চাকে কোনোদিন হত্যা করা যায় না সবচেয়ে বড় সুন্দর নিয়ম সবচেয়ে বড় সুন্দর তরিকা হলো মদটা পান করা

ঢালাই দাও মদ বেশি বেশি করে ঢালো এবার মদ বেশি করে ঢালা হলো পুরাই এবার মেন্টেল হয়ে গেল মদ ঢালার পর মদ খাওয়ার পর এবার দেখে তার সামনে একটা ছুরি দেখা যায় ওই ছুরিটা হাতের মধ্যে নিল ওই ছুরিটা হাতের মধ্যে নিয়ে ওই যে নিষ্পাপ বাচ্চা পাশে শোয়া ওই বাচ্চাকে ওই ছুরির একটা আঘাত করে তাকে হত্যা করে দিল বাচ্চা হত্যা হয়ে গেল বাচ্চা নিহত হয়ে গেল এরপর ওই যুবকটা মহিলার সামনে যায় মওিনার সাথে আবের মানুষ জেনার মধ্যে লিপ্ত হয়ে গেল জেনা বেবিচারি করা শুরু করলো আল্লাহ রাসূল জানায় দেয় মুসলমান তোমরা চিন্তা করো আল খামরু উম্মুল জুনুব মদ হলো সমস্ত গুনার মূল মদ হলো সমস্ত গুনার মূল যদি জেনা করত তাহলে বাচ্চাকে মারা হইতো না মদ খাওয়া হতো না এরপরে যদি বাচ্চাকে হত্যা করত তাহলে মদ খাওয়া হতো না জেনা করা হতো না মওদেমন একটা গুনাহ মাদকের সাথে জড়িত থাকা এমন একটা গুনাহ

আল্লাহ যারা মদের সাক্ষী থাকে তাদের উপর আল্লাহ যারা মদ কে অনুমোদন দেয় তাদের উপর আল্লাহনাদ যারা মদ কে বহন করে তাদের উপর আল্লাহ আল্লাহনাদ একেবারে যারা মদ বানায় তাদের উপর আল্লাহ আল্লাহনাদ এই জন্য মুসলমান মাদকের সাথে জড়িত হওয়া যাবে না মদ হলো ইমান একটা মূল কারণ সমস্ত গুণার মূল এজন্য জন্য মদ কোনোদিন খাওয়া যাবে না কারা কারা যে হাত উঁচু করে আল্লাহকে দেখাই আল্লাহ আকবার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে করুন আমিন রসুলের তরিকে আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর উপর জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব কয় শ্রেণী তিন শ্রেণী এক নম্বর হলো মুহমিল খামর যারা মত পান করে তাদের উপরে জান্নাত হারাম জাহান্ন যারা মত পান করে তাদের উপরে জান্নাত হারাম জাহান্ন

সন্তানকে কোনো দিন বাবা নামাজের জন্য বলে না মেয়েকে কোনো দিন নামাজের জন্য বলে না ছবির বিরুদ্ধে কোনো বলে না ভালোভাবে চলার জন্য বলে না পর্দা করার জন্য বলে না বলে আজকে আমার মেয়েটাকে আমি কলেজে পাঠিয়ে দিলাম হাই স্কুলে পাঠিয়ে দিলাম মার্কেটে পাঠিয়ে দিলাম আমার মেয়েটা বিভিন্ন সাজে সুসজ্জিত হইয়া অনেক গ্রান জাতীয় জিনিসগুলো লাগিয়ে রাস্তায় বের হলো বলে এই সন্তানের গ্রানগুলো এই মেয়ের গ্রানগুলো যত পুরুষের নাকের মধ্যে যাবে আল্লাহর কসম প্রত্যেক পুরুষের সাথে

বলেন তুমি যদি দাড়ি হলো এমন একটা সুন্নত বলে মাথায় টুপি দেওয়া সুন্নত পাগড়ি পরা সুন্নত পাঞ্জাবি পরা সুন্নত কিন্তু দাড়ি এমন একটা সুন্নত ওই দাড়ি পাঞ্জামিকে পাঞ্জাবি আলাদা করে ঘরে রাখা যায় টুপি খুলে জমিনের ময়দানে রাখা যায় কিন্তু দাড়ি এমন একটা সুন্নত এই দাড়ি কে কোনোদিন শরীর থেকে আলাদা করা যায় না রাতে ঘুমায়া গেছো টুপিটা খুলে তুমি শুয়া রইছো পাঞ্জাবি খুলে শুয়ে রইছো যখন তুমি খানা খাও তখন এই হাতে খাও তোমার শূন্যতা দায় হয় খানার পরে আর খানার শূন্য থাকে না কিন্তু দাড়িটা এমন একটা শূন্য এটাকে কোনোদিন আলাদা করা যায় না এই জন্য যত যতক্ষণ মুখে থাকবে যদি আমি আমল করতে পারি নাই কে আমাদের ময়দানে আল্লাহর নবীর সামনে যখন দাঁড়াইব নবী আরবি যখন আমার দিকে তাকায় দেখবে এই বান্দার মুখে দাড়ি দেখা যায় আল্লাহর নবী দেখে চিনে ফেলবে এটা তো আমি নবীর উম্মত তার মুখে দাড়ি দেখা যায় তাকে জাহান্নামে দেওয়া যাবে না একটা লোকের ব্যাপারে তা কাবিরের মধ্যে আসছে জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই কে ময়দানে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি তো আমার আমল খারাপ হওয়ার কারণে জান্নাত তোমার জাহান্নাম তোমার তুমি আমাকে জান্নাতও দিতে পারো জাহান্নামও দিতে পারো কিন্তু তাকায়া দেখো আমার মুখে যে দাড়িগুলো আছে এই দাড়িগুলো নিয়ে যদি জান্নাত জাহান্নামের মধ্যে তুমি আমাকে নিক্ষেপ করো এই দাড়িগুলো জাহান্নামের আগুনে জ্বলে যাবে তোমার বন্ধু আদর্শ তোমার নবীর আদর্শ মোহাম্মদ আরবির আদর্শ এই দাড়িটা জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ যদি তুমি এটা পছন্দ করো তাহলে তুমি জাহান্নামে বানায় দাও আর যদি তোমার এটা পছন্দ না হয় তাহলে আমাকে জান্নাতি বানায় দাও আল্লাহ রাসূল আল্লাহর কাছে সুপারিশ করে বলবে আল্লাহ আমার এই উম্মত আমি তাকে দাঁড়ি নিয়া জাহান্নামের ময়দানে তাকে আমি ফলাইতে চাই না আল্লাহ এই দাঁড়িটাকে জাহান্নামের আগুন দ্বারা আমি জ্বালাইতে চাই না আল্লাহ তুমি একে জান্নাতি বানায় দাও সুবহানাল্লাহ এই জন্য মুসলমান দুনিয়ার বুকে আজকে রসুলের বিরুদ্ধে হাজারো দুশ্মন দেখা যায় আমরা যদি রসুলের আদর্শ মালা গলায় পরিধান করি রসুলের ভালোবাসা অন্তরে ধারণ করে যদি আমরা চলতে পারি এই সমস্ত রসুলের দুঃখা রসুলের বিরুদ্ধে কথা বলতে বলেন এখন বর্তমান নতুন শুরু উত্তরবঙ্গে রসুলের পরে কোনো নবী আছে আর কি বলেন আমাদের নবীর পর আর কোন নবী আসবে কিন্তু এই গোলা মাহমদ কাদিয়ানি নাম শুনছেন গোলা মাহমদ কাদিয়ানি এরা বলে আমরা আহমদিয়া মুসলিম জামাত কি বলে এদেরকে বলবেন আহমকিয়া মুশরিক জামাত আহমকিয়া মুশরিক জামাত আল্লাহ রাসূল খতমে নবুয়ত যেই রাসূলকে রাসূল শেষ নবী তারপর আর নবী আসবে না ওই রাসূলের বিরুদ্ধে ওই রাসূলের খতমে নবুয়ত কে নিয়ে যারা টানাটানি করে তারা কি মুসলমান থাকতে পারে পঞ্চু করে এই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি ভারতের পাঞ্জাবে তার জন্ম সর্বপ্রথম সে জিল্লি নবী দাবি করছে ছায়া নবী এরপরে দাবি করলো ডাইরেক্ট নবী এরপরে দাবি করলো আমি ঈশা এরপরে দাবি করলো মরিয়াম জিজ্ঞাসা মহিলা মরিয়াম তো স্ত্রী মহিলা আপনি দু পুরুষ বলে মহিলা হইলে কি হয়েছে আমার মধ্যে মহিলার আলামত আছে আলামত আছে বলে আমার মধ্যে মহিলার নিদর্শন আছে এরপরে দাবি করলো আস্তে আস্তে আমি মাহাদি আমি কি মাহাদি এই গোলা মাহমদ কাদিয়ানি মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য উত্তরবঙ্গে আজকে ওলামায়ে কেরাম জবান দ্বারা কিছু না বলার কারণে মাঝখানে কিছুদিন কাদিয়ানিদের বিরুদ্ধে কথা না বলার কারণে এই সমস্ত কাদিয়ানিরা পঞ্চগড়ে সমস্ত মুসলমানদের কি নিয়ে একটা বিশ্ব ইস্তেমা করার পায়তারা করে চলছে এই ইস্তেমা আপনারা অনেকেই ফেসবুকে সরকার বাধা প্রদান করেছে বিভিন্ন ওলাম এক বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে যার ফলে সেইভাবে তারা করতে পারে নাই কিন্তু তারা বিশ্ব ইস্তেমা করবে কিসের নামে কাজিয়ালিদের নামে কিসের নামে কাজিয়ালিদের নামে ওই ইস্তেমা করে ওই ইস্তেমা করে হাজার হাজার মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য একটি অপতৎপরতা আর অপকৌশল করে চলছে হাজারো মুসলমান তাদের ওই বন্ধ করার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ছে অনেকেই সাদাত বরণ করছে ইয়ামা আমার যুদ্ধে একজন দুইজন না মুসাইলামাতুল কাযযাব মুসাইলামাতুল কাযযাব নবুওয়াতের দাবি করেছিল ওই মুসাইলামাতুল কাযযাব নবুওয়াতের দাবি করার কারণে তার বিরুদ্ধে ইমামার যুদ্ধে সত্তর জন হাফেজে কোরআন কোরআনের হাফেজ এই রসুলের ইজ্জত রক্ষার জন্য তারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে অতএব আমরা বলতে চাই এই মুসলমানের পবিত্র জমিতে নবী প্রেমিকদের পবিত্র জমিতে এই সমস্ত কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি এক ইঞ্চি জায়গা তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য দেওয়া যাবে না ঠিক কিনা না বলেন আমরা তাদের কোনো ইস্তামা বাংলার জমিনে হইতে চাই না রাবেতে ইসলামী সৌদি আরবের মধ্যে রাবেতে ইসলামী একটা কনফারেন্স হইছে ওই কনফারেন্সের মধ্যে 174 সনে ওই কনফারেন্সে সারা বিশ্বের একশত পঁয়তাল্লিশটা দেশের মুক্তিয়ান একরাম উপস্থিত ছিলেন তারা স্পষ্ট ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করছে কি ঘোষণা করছে কাফের ঘোষণা করছে কিন্তু আফসাসের বিষয় আমাদের পিছনে যে সরকার চলে গেছেন হাজার ওলাম একরাম বুকের তাজা রক্ত ঝরিয়েছে কাফের ঘোষণা করার জন্য ঘোষণা হয় নাই বর্তমান সরকারকে বলবো যেহেতু আলেমদের উপর আপনি অনেক শ্রদ্ধাশীল এই সমস্ত কাদিয়ানির বাচ্চাদেরকে আমাদের বাংলার জমিনে একটা এজেন্ট যাতে বাস্তবায়ন না হয় সামাজিক আন্দোলন ছবি তুলবো ঠিক কিনা জোরে বলেন এদের কোন জায়গা বাংলার জমিনে হবে না বাংলাদেশ থেকে এদের কুৎখাত করতে হবে হয়তো বা রসুল আরবের তরিকা অনুযায়ী চলতে হবে নতবা রসুল দাবি করা খতম টালাটানি করা রসুল প্রেমিকরা এটা কোনোদিন মেনে নিবে আল্লাপাক আমাদেরকে কাদিয়ানি ফেতনাদের থেকে হেফাজত করেন বলুন আমিন কাদিয়ানিরা সম্পূর্ণরূপ মুসলিম এদেরকে মুসলমান বলার কোনো সুযোগ গোলাম আহমদ কাদিয়ানি সে নাকি নবী নজিবুল্লাহ সে নবী হইতে পারে কোনোদিন আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে এই জন্য কাজিয়ানি ফেতনা আজকে মাথা চারা দিয়ে উঠছে কেন আমাদের মধ্যে নবীর আদর্শ নাই নবীর ভালোবাসা আমাদের মধ্যে নাই আছে জিলাপি খাওয়া ভালোবাসা আছে মৌখিক ভাবে রসুল ভালোবাসি এটা আদর্শ দাঁড়ি মুখে নাই মাথায় টুপি নাই শরীরে পাঞ্জাবি নাই ঘরের মধ্যে টেলিভিশন চলে মেয়েগুলো এলাম আলো চলাফেরা করে দেখলো মুসলমান তো সব আমাদের মতো চলাফেরা করে অতএব কাদিয়ানিরা এই ফাঁকে সুযোগ নিল আমরা একটা বিশ্ব করে আমাদের শিকর কারো মজবুত করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ হুশিয়ারি করে দিচ্ছি এই বাংলা জমিনে মুসলমানের দেশে কাদি আলদের একটাই জন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না ঠিক কি না বলেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ